إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ إِنَّ نِسْجَيْهِ الْإِنسَانِ نِسْجَيْهِ شَمَسْتَ مَنُوشِ لَفِي خُسْرٍ شَمَسْتَ مَنُوشِ هُلُو خُتِي قُرُسْتَ অবশ্যই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পড়ে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সবর। ইল্লা কিন্তু তারা ব্যতীত আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস-সালিহাত এবং নেক কাজ করে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সবর যারা হকের উপদেশ দেয় এবং সবর করার উপদেশ দেয় এই সমস্ত মানুষগুলি ব্যতীত আর সমস্ত মানুষই হলো ক্ষতিগ্রস্ত। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এটা আল্লাহ পাক বলছেন সূরা আসর সূরাতুল আল আসরি। এই সূরাটির মধ্যে আল্লাহ পাক বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত আল্লাহ তাআলা বললেন পৃথিবীর সমস্ত মানুষই হলো ক্ষতিগ্রস্ত, কেউ বাদ নাই। সে মুসলমান হোক, সে যে কোনো ধর্মের লোক হোক, সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা ব্যতীত যারা ঈমান আনে এবং নেক কাজ করে, মানুষকে হকের উপদেশ দেয় ও সবর করার উপদেশ দেয়, এই লোকগুলি ব্যতীত আর পৃথিবীর সমস্ত মানুষই হলো ক্ষতিগ্রস্ত। পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। যদি ক্ষতির থেকে বাঁচতে চান তাহলে এক নম্বরে আনতে হবে ঈমান, আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে। শুধু ঈমান এনে বসে থাকা যাবে না, আমেল সলেহাহ নেক কাজ করতে হবে এবং হকের উপদেশ দিতে হবে, সবুর করার উপদেশ মানুষকে দিতে হবে যদি আপনি ক্ষতির থেকে বাঁচতে চান। আমার তো মনে হয় যে হ্যামিলনের সেই বংশি বাজক যেন বাঁশি বাজাচ্ছে আর গোটা জাতি তার পিছনে সমুদ্রে ডুবে মরার জন্য অগ্রসর হচ্ছে। মানুষ আজকে লাভ কোথায়, ক্ষতি কোথায়, কোনটা সাফল্য কোনটা ব্যর্থতা, এটা মানুষ বুঝতে পারতেছে না। এই দুনিয়াতে কোটি টাকার মালিক হলে এটা জীবনের আসল সফলতা নয়, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রিজের মালিক হলে এটাও জীবনের আসল সফলতা না। জীবনের আসল সফলতা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে যদি মাফ করে দেন, যদি দয়া করে জান্নাত দান করেন, এটাই হবে জীবনের সফলতা, এটাই হবে জীবনের আসল সফলতা। সাফল্যের কোরআনি ধারণা ভিন্ন রকম। সূরা বাকারার প্রথমের দিকেই আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়বি, গায়বের উপর যারা ঈমান আনবে, গায়ব বুঝেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে দেখি না কিন্তু বিশ্বাস করি নাই, অবশ্যই করি, হাজার বার করি, জীবনের বিনিময়ে করি, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। ওয়া ইউকিমুনা সালাতা এবং যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং
যে সমস্ত রিজিক আল্লাহ পাক দিয়েছেন তার থেকে যারা দিনের রাস্তায় খরচ করে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন কবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। হে রসুল, আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্বে যত কিতাব অবতীর্ণ করা হয়েছে এসবগুলোকে যারা বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে, এরা কি? এবার আসতেছে আসল কথা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রব যে পথ দেখিয়েছে সেই পথের উপর তারা প্রতিষ্ঠিত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলতা লাভের অধিকারী। আজকে আমরা সফলতার আশা করি আল্লাহ পাকের নিষিদ্ধ করা জিনিসগুলোকে জারি করে দিয়ে, আজকে আমরা সফলতার আশা করি। আল্লাহ পাক যে সমস্ত জিনিসগুলোকে হারাম করেছেন, যেগুলোকে দেখতে নিষেধ করেছেন, সেগুলো দেখে সে হারাম কাজ করে আজকে আমরা সফলতার আশা করি, নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হারাম কাজ থেকে হেফাজত করুক, আমিন।